সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম ড্রাইভারের বেতন থেকে তিন হাজার মেরে দিতেন পরিমণির মামা দীপু স্বর্ণের বার আত্মসাতের অভিযোগে ডিবির পরিদর্শক সহ আটক ছয় পুলিশ মামলার তদন্তকে কেন্দ্র করে ব্যবসায়ীদের ব্ল্যাকমেল করছে একটি চক্র বলছে পুলিশ তিন কোটি টাকার সোনার বার সহ রোহিঙ্গা আটক এখন দেখবেন বিস্তারিত সংবাদ ড্রাইভার বেতন থেকে তিন হাজার মেরে দিতেন পরিমণির মামা দীপু বেতন দিতে তাকে ঠকিয়েছেন আশরাফুল ইসলাম দীপু মাসে পনেরো হাজার টাকা পাবেন জেনে ঢাকায় সিনেমার নায়িকা পরিমণির গাড়ি চালক নাজির হোসেন অভিযোগ করেছেন তাকে দেওয়া বেতন থেকে প্রতি মাসে তিন হাজার টাকা পরিমণির কথিত মামা আশরাফুল ইসলাম দীপু আত্মসাত করতেন সোমবার গণমাধ্যমে অভিযোগের কথা জানান তিনি করোনাভাইরাসের মহামারীতে বেকার হয়ে পড়া নাজির হোসেন দুই মাস আগে পরিচিত একজনের মাধ্যমে পরিমনির গাড়ি চালানোর চাকরি পান তিনি জানান পরিমনির কথিত মামা আশরাফুল ইসলাম দীপুর পে বুধবার তিনি বনানির বাসায় যান দীপু বলেছিলেন পরিমনি ডাক্তার দেখাতে যাবেন কিন্তু গিয়ে পড়েন র্যাবের অভিযানের মধ্যে র্যাব তাকে গ্রেফতার করে নিয়ে যায় চব্বিশ ঘন্টা আটক থাকার পর ছাড়া পান তিনি পরিচালক নাজির হোসেন অভিযোগ করেন বেতন দিতে তাকে ঠকিয়েছেন আশরাফুল ইসলাম দীপু মাসে পনেরো হাজার টাকা পাবেন জেনে চাকরি নিয়েছিলেন সেই বেতনে তিনি পেয়ে আসছিলেন কিন্তু র্যাব ধরে নিয়ে যাওয়ার পর দীপু স্বীকারোক্তিতে নাজির জানতে পারেন তার বেতন আঠারো হাজার ছিল কিন্তু দীপু তাকে পনেরো হাজার দিতেন বাকি তিন হাজার টাকা তিনি আত্মসাত করতেন পরিমণির কাছে বেতনের কথা জিজ্ঞাসা না করার কারণে সম্পর্কে গাড়ি চালক বলেন দীপু সবসময় পরিমণির সঙ্গে গাড়িতে থাকতেন তাই তিনি জিজ্ঞাসা করার সুযোগই পাননি উল্লেখগত গত চারে আগস্ট পরিমণির বাসায় অভিযান চালিয়ে তার সঙ্গে গ্রেফতার করা হয় তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকেও পরিমণির বিরুদ্ধে মাদক আইনে যে মামলা হয়েছে সেখানেও দীপু আসামি এদিকে স্বর্ণের বার আত্মসাতের অভিযোগে ডিবির পরিদর্শক সহ আটক ছয় পুলিশ ফেনীতে বিশটি স্বর্ণের বার আত্মসাতের অভিযোগে গোয়েন্দা পুলিশের পরিদর্শক সহ ছয় জনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ জব্দ করা হয়েছে পনেরোটি স্বর্ণের বার চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ফেনী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম এবং তিন উপপরিদর্শক দুই সহকারী উপপরিদর্শক পরিদর্শক সহ ছয় আটক করেছে জেলা পুলিশ আটক অন্যরা হচ্ছেন এসআই মোতাহের হোসেন মিজানুর রহমান ও নুরুল হক এবং এ এস আই অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানা দশই আগস্ট তাদের বিরুদ্ধে ফেনি মডেল থানায় ডাকাতি মামলা হয়েছে জেলা পুলিশ অভিযুক্ত পুলিশ সদস্যদের কাছ থেকে পনেরোটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে ফেনির পুলিশ সুপার এসপি খন্দকার নুরুন বাংলা নিউজকে জানান রোববার আটে আগস্ট বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকার পথে যাওয়ার সময় স্বর্ণ ব্যবসায়ী গোপালকান্তি দাস ফেনি ফতেপুর রেল ক্রসিং এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের সদস্যরা তাকে স্বর্ণের বারগুলো নিয়ে যায় তার থেকে পরে গোপাল দাস ফেনির এসপির কাছে লিখিতভাবে অভিযোগ করে পরে এসপি তাদের সনাক্ত করে চারজনকে প্রাপ্ত প্রাথমিকভাবে আটক করে পরবর্তী সময়ে তাদের জবানবন্দিতে আরও দুজন আটক করা হয় এসপি তাদের কাছ থেকে পনেরোটি স্বর্ণের বার জব্দ করে বাকি পাঁচটি ব্যাপারে পুলিশ তদন্ত করছে এসপি আরও জানান স্বর্ণের বারগুলো ওই ব্যবসায়ীর বৈধ অথবা অবৈধ কিনা সেটি তদন্ত করা হচ্ছে তদন্ত সাপেক্ষে বলা যাবে পরিমণি মামলার তদন্তকে কেন্দ্র করে ব্যবসায়ীদের ব্ল্যাকমেইল করছে একটি চক্র বলছে পুলিশ ঢাকায় চলচ্চিত্রের নায়িকা পরিমনির সম্প্রতি গ্রেফতার হওয়া আরও দু একজন মডেলের মামলার তদন্তের সুযোগে একটি চক্র কয়েকজন ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে উল্লেখ করে ঢাকার পুলিশ কমিশনার বলেছেন ভীত সন্ত্রস্ত হয়ে কয়েকজন ওই চক্রকে টাকাও দিয়েছেন এই চক্রে পুলিশের সদস্য এবং গণমাধ্যম কর্মীরা যুক্ত রয়েছেন বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম তবে সম্মানহানির ভয়ে কেউ সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে সামনে এগিয়ে না আসায় কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে বক্তব্য দেন তিনি গত চৌঠা আগস্ট পরিমণির বনানীর বাসায় কয়েক ঘন্টা অভিযানের পর তাকে র্যাব হেফাজতে নেওয়া হয় অভিযানের সময় বিপুল পরিমাণ মদ ছাড়াও এলএসডি ও আইসের মতো মাদক উদ্ধার করা হয়েছে বলে র্যাব দাবি করে পরবর্তীতে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয় এবং চার দিনের রিমান্ডে নেওয়া হয় মঙ্গলবার দ্বিতীয় দফায় আরও দুদিনের রিমান্ডে নেওয়া হয় তাকে সাম্প্রতিক অভিযানে আরও কয়েকজন মডেল ও চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্ট লোকজনকে গ্রেফতার করা হয় যাদের বিরুদ্ধেও মাদক ও পর্নোগ্রাফির অভিযোগ আনা হয় পরবর্তীতে কয়েকদিন এসব নিয়ে ধারাবাহিকভাবে নানা প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশের গণমাধ্যমগুলো যেগুলোর কয়েকটিতে পুলিশের বরাত দিয়ে খবর প্রকাশিত হয় যে নায়িকা মডেলদের সঙ্গে যাদের যোগাযোগ সম্পর্ক ছিল তাদের তালিকা তৈরি করছে পুলিশ মঙ্গলবার পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন এই রকম কোনো তালিকা পুলিশ করছে না তবে এই তালিকা খবরকে ব্যবহার করে একটি চক্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিচ্ছে অনেকে ভয় ভীতর সন্ত্রস্ত হয়ে বাড়িতে থাকা বন্ধ করে দিয়েছেন আমাদের কাছে জানতে চাইছে ভাই আমি কি বাড়িতে থাকব কেন আমাকে তো অমুক মিডিয়া থেকে ফোন করা হয়েছে যে পরিমণি নাকি আমার নাম বলেছে অথবা পিয়াসা আমার নাম বলেছে আমি কি বাড়িতে থাকব আমাদের কাছে আমাদের মন্ত্রী মহোদয়ের কাছেও অভিযোগ রয়েছে যে তার কাছে চাঁদা চাওয়া হচ্ছে আপনি যদি আমাকে এই পরিমাণ অর্থ না দেন তাহলে আপনাদের কাছে আপনার বিরুদ্ধে যে তথ্য আছে সেটা দিয়ে নিউজ করে দেওয়া হবে পরিমণির মামলার কথা উল্লেখ করে মিস্টার ইসলাম বলেন এখন মামলাটি সিআইডি তদন্ত করছে আমি সিআইডি চিফের সঙ্গে কথা বলেছি উনিও পরিষ্কারভাবে বলেছেন এই ধরনের কোনো তালিকা তৈরি করা অথবা কাউকে অ্যারেস্ট করা কোনো আইনগত ভিত্তি নেই এবং এই ধরনের কোনো কাজ পুলিশের কোনো সংস্থা করছে না এসব নিউজ করলে সামাজিকভাবে হয়তো তাকে হেনস্থা করা হবে কিন্তু আইনগতভাবে উনি কোনো অপরাধ করেছেন বলে আমি মনে করি না বলেন ঢাকা পুলিশের কমিশনার এরকম কোনো বিষয়ে তারা তদন্ত করছে না বলে উল্লেখ করেন মিস্টার ইসলাম যারা এই চাঁদাবাজি করছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে মিস্টার ইসলাম বলেন মুশকিল হলো যে ব্যক্তিরা কাছ থেকে থেকে চাঁদা নিয়েছে উনি তো প্রকাশ্যে আসতেই চাচ্ছেন না সামাজিক মর্যাদার ভয় তিনি মামলা করছেন না এখন যদি উনি মামলা করেন তাহলে জানাজানি হয়ে যাবে যে আমার সঙ্গে নিশ্চয়ই তার সঙ্গে বা নায়িকা বা মডেল নিশ্চয়ই তার কোনো সম্পর্ক ছিল সেই জন্য আরেকজন এটা ব্যবহার করে কিছু চাঁদা নিয়ে গেছে ফলে ওনার যে সামাজিক অবস্থান সেই কারণে ব্ল্যাকমেইলিংয়ের শিকার হলেও তিনি মামলা করছেন না যেহেতু কোনো মামলা নেই আমরা কিভাবে ব্যবস্থা নেব এই ব্ল্যাকমেইলিংয়ের পেছনে বিভিন্ন সংস্থার যেমন সাংবাদিক ও পুলিশের কোনো সদস্য জড়িত রয়েছেন বলে তিনি উল্লেখ করেন কিন্তু সরাসরি কি অভিযোগ না করায় তারা ব্যবস্থা নিতে পারছেন না বলে দাবি করেন মিস্টার ইসলাম এদিকে তিন কোটি টাকার স্বর্ণের বার সহ রোহিঙ্গা আটক কক্সবাজারের উখিয়া থেকে প্রায় চারশো সত্তর ভরি ওজনে তেত্রিশটি সোনার বারসহ জয়নুল আবেদিন নামে এক বৃদ্ধ রোহিঙ্গা পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা নয় আগস্ট ভোর সাড়ে ছয়টার দিকে উখিয়া টিভি টাওয়ারের সামনে থেকে এসব স্বর্ণের বারসহ তাকে আটক করা হয় আটকৃত বৃদ্ধ রোহিঙ্গা তুম্বরু পাড়া রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত মৃত ফজর আহমদের পুত্র এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন কক্সবাজার চৌত্রিশ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ তিনি জানান সোমবার ভোর রাতে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার পালংখালী ইউপি টিভি টাওয়ার নামক স্থানে রাস্তার পাশে অভিযান চালায় কক্সবাজার ব্যাটালিয়ান চৌত্রিশ বিজিবি এর তুম্বরু ভিওপির অভিযানিক দল সীমান্ত থেকে কুতুপালং এর দিকে পায়ে হেঁটে আসতে দেখে সন্দেহজনক একজনকে আটক করা হয় তাকে তল্লাশি করে তার কোমরে লুঙ্গির ভাস থেকে চারশো সত্তর ভরি ওজনের মায়ানমারে চব্বিশ ক্যারেট নয়শো নিরানব্বই দশমিক নয় পিওর তেত্রিশটি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয় যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা বলে জানায় বিজেপি অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ আরও জানান আটক রোহিঙ্গাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং তার নিকট হতে উদ্ধারকৃত স্বর্ণের বার কক্সবাজার ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম